নারীদের সাফ জয়ের মূল কারিকর কোচ গোলাম রাব্বানি ছোটন শুধু শারীরিক নয় মানসিকভাবেও প্রস্তুত করেছেন সাবিনা কৃষ্ণাদের। অনুপ্রেরণা যোগাতে শোনাতেন 71-এর মুক্তিযোদ্ধাদের কথা। প্রতিটি ম্যাচের আগে নির্ঘুম রাত কাটিয়েছেন ছোটন। দিন শেষে মেয়েরা দিয়েছে তাকে অনন্য এক উপহার। লাল সবুজের দেশে নতুন এক ইতিহাস রচনা করেছে বাংলাদেশের নারী ফুটবল দল। নেপালকে হারিয়ে প্রথমবারের মতো সাফ জয় করেছে সাবিনা কৃষ্ণারা। যার হাত ধরে মেয়েরা এই স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করেছেন তার নাম গোলাম রাব্বানি ছোটন। শত বাধা পেরিয়ে নানা কটূক্তি শুনে তৈরি করেছেন সানজিদা আঁখিদের মতো খেলোয়াড়দের। একটা সময় ছিল যখন সকলেই তাকে সো কল্ড মেয়েদের কোচ বলে ঠাট্টা করত, আর এখন তারাই বাহবা দিচ্ছেন সাবিনা কৃষ্ণাদের কারিগরকে। জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো বিসর্জন দিয়ে তৈরি করেছেন আজকের ঋতুপর্ণা মারিয়াদের। 19 সেপ্টেম্বর আমি বাইরে থাকি, যদিও আমি আমার 7-8 বছর হয়েছে বিয়ের বছর, কিন্তু আমি ম্যাক্স একবার না দুইবার ছিলাম ঢাকায়, আর বাকি সবসময় আমি ছিলাম বাইরে, ভুটানে, নেপালে, উজবেকিস্তানে। তো মেয়েরা এবার কমিটমেন্ট করেছিল যে আজকে একটা ভালো কিছু উপহার দিব আপনি ম্যারেজ ডেতে, তো সেটাই মেয়েদের দিয়েছে এবং বিশাল একটা উপহার। আমি শুধু শারীরিকভাবেই নয়, মানসিকভাবেও সাবিনাদের শক্তিশালী করে গড়ে তুলেছেন কোচ। প্রতিটি ম্যাচের আগে মেয়েদের অনুপ্রেরণা যোগাতেন তিনি। পাকিস্তানের বিপক্ষে লড়বার আগে শুনিয়েছিলেন 30 লক্ষ শহীদদের বীরত্বের কথা। নেপালে যে একটাই ছিল যে তাদেরকে মোটিভেট করে নেপালের মাটিতে যে সাহসী তাদের ভিতরে যে মানে জিনিসটা আছে ওটাও আর শুধু জাগায় তোলা। আমরা এই কাজটাই কোচিং স্টাফ আমরা করেছি এবং মেয়েরা সেটাই আপনার প্রত্যেকটা গেমে করেছে। সাবিনাদের জয়ে কখনোই খুব একটা উদযাপন করতে দেখা যেত না এই কোচকে, কিন্তু এবার তা উপভোগ এবং উদযাপন করেছেন প্রাণ খুলে। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা।